এক গ্রামে বাস করত এক কাঠুরিয়া, তার নাম ছিল রতন। রতন ও তার বউ গ্রামে তাদের ছোট একটি ঘরে সুখে শান্তিতে বাস করত। রতন সারাদিন বনে কাঠ কাটে এবং সন্ধ্যায় সে কাঠ বাজারে বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে তাদের সংসার চলে। প্রতিদিনের মতো একদিন বিকেলবেলা রতন বনের কাঠ কেটে তার বাড়ি ফিরছিল। হঠাৎ রতন খেয়াল করল একটি মস্ত বড় হাতি বনের মধ্যে একটি কুয়োর পাশে বসে হাঁপাচ্ছে। তারপর রতনকে দেখে হাতিটি খুব বিনয়ের সাথে বলল, ও মানুষ ভাই, শুনছ? আমাকে কুয়ো থেকে একটু জল তুলে দাও না গো, আমি খুবই তৃষ্ণার্ত। আমি গর্ভবতী, আমার পক্ষে ওই দূরের নদীতে গিয়ে জল খাওয়া সম্ভব নয়। দয়া করে আমাকে সাহায্য করো। হাতির কথা শুনে রতন খুবই চিন্তায় পড়ে গেল। একদিকে অত বড় হাতির কাছে যেতে রতনের ভয় হচ্ছিল, অন্যদিকে হাতির জন্য মায়াও হচ্ছিল খুব। কিছুক্ষণ চিন্তা করার পর অবশেষে রতন হাতিটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে হাতিটির কাছে গেল এবং কুয়ো থেকে হাতিটির জন্য পানি তুলে দিল। তারপর হাতিটি তার তৃষ্ণা মিটিয়ে সেই পানি খেল। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার এই উপকারের কথা আমি মনে রাখব। তারপর রতন আবারও কাঠ মাথায় করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হল। বাড়ি ফিরে রতন তার বউয়ের কাছে হাতির কথা বলে গল্প করল। জানো, আজকে আসার সময় একটা গর্ভবতী হাতি কুয়া থেকে জল তুলে দিতে খুব অনুরোধ করলো। আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, পরে সাহস করে জল তুলে দিলাম। হাতিটি খুবই তৃষ্ণার্ত ছিল, সে অনেক খুশি হয়েছে। খুব ভালো করেছো, হাতিটি নিশ্চয় তোমার জন্য দোয়া করবে। রতনের কথা শুনে তার বউ খুব খুশি হল। পরের দিন একই সময় রতন যখন তার বাড়ি ফিরছিল, তখন সেই একই জায়গায় রতন হাতিটিকে দেখতে পেল। রতন বুঝতে পারল আজকেও হাতিটি পানি খাওয়ার জন্য অপেক্ষা করছে। তাই রতন নিজে থেকেই হাতিটির কাছে গেল এবং কুয়ো থেকে হাতিটির খাওয়ার জন্য পানি তুলে দিল। হাতিটি খুব খুশি হল এবং রতনকে ধন্যবাদ জানাল। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার এই উপকারের কথা আমি মনে রাখব। এভাবে রতন প্রতিদিনই হাতিটিকে পানি খাওয়াতে লাগল। রতন আর হাতিটির মধ্যে খুবই ভালো বন্ধুত্ব গড়ে উঠল। রতন যখন কাঠ কেটে বেড়াত, তখন হাতিটি রতনের পেছন পেছন ঘুরে বেড়াত। এভাবেই কিছুদিন কেটে গেল। তারপর হঠাৎ একদিন রাতে রতনের খুব জ্বর এলো, সে খুবই অসুস্থ হয়ে পড়ল। অসুস্থতার কারণে রতন কিছুদিন বনে কাঠ কাটতে যেতে পারল না। রতনের শরীরের অবস্থা দিন দিন খুবই খারাপ হতে লাগলো। অনেকদিন রতনের দেখা না পাওয়ায় হাতিটি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। আমার বন্ধু রতন অনেক দিন হলো বনে কাঠ কাটতে আসে না, তার কি হয়েছে? তার কি কোনো বিপদ হয়েছে? হাতিটি প্রতিদিন কুয়োর পাশে বসে রতনের জন্য অপেক্ষা করত। এরই মধ্যে একদিন হাতিটির বাচ্চা হলো। তারপর থেকে হাতিটি তার বাচ্চা সহ কুয়োর পাশে বসে প্রতিদিন রতনের জন্য অপেক্ষা করতে লাগলো। এইদিকে রতনের শরীরের অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো, আর তাদের জমানো টাকা দিয়ে তাদের সংসার চলতে লাগলো। কিন্তু এভাবে বেশি দিন গেল না, তাদের জমানো টাকা শেষ হয়ে আসলো। ঘরের জমানো টাকা তো সব শেষ, এখন কিভাবে চলবো? আমি বরং আজ একটু বনের দিকে যাই, দেখি কোনো গাছ কাটতে পারি কিনা। এই শরীর নিয়ে তুমি কিভাবে কাঠ কাটতে যাবে? তুমি তো এখনো সুস্থ হওনি, তোমার শরীর তো এখনো অনেক দুর্বল। না, বড় কোনো গাছ কাটবো না, দেখি কোনো ছোট গাছ পাই কিনা। ছোট গাছ পেলে কাটবো।
আচ্ছা যাও, তবে জলদি ফিরে এসো। এই বলে রতন কুড়ালটা হাতে নিয়ে বনের উদ্দেশ্যে রওনা হলো। ছোট গাছের খোঁজে রতন একটু গভীর জঙ্গলে প্রবেশ করল। তারপর সে তার পছন্দ মতো একটি ছোট গাছ পেয়েও গেল এবং রতন সেটা কাটতে শুরু করল। কিছুক্ষণ পর রতন অনুভব করল তার পাশে একটি ঝোপ থেকে কিছু একটা তাকে দেখছে। বনের কাকগুলো খুব শব্দ করে সেই জায়গা থেকে উড়ে গেল। রতন বুঝতে পারল সে বিপদে পড়েছে। সে কিছু করে ওঠার আগে দুই দিক থেকে দুটো বড় বাঘ এসে রতনকে ঘিরে ধরল। ওরে বাপরে, আজ আমি শেষ। বাসাও বাসাও, কেউ যদি থাকো বাসাও আমাকে। অন্যদিকে হাতি তার বাচ্চাকে নিয়ে কুয়োর পাশে বসেছিল। হঠাৎ করে বনের মধ্যে পাখিদের উড়াউড়ি এবং চেঁচামেচি দেখে হাতি বুঝতে পারল বনের মধ্যে কিছু একটা হয়েছে। কি হয়েছে তা দেখার জন্য হাতিও তার বাচ্চা গভীর জঙ্গলের দিকে এগিয়ে গেল। কিন্তু গভীর জঙ্গলে এসে দেখল তার বন্ধু রতন বিপদে পড়েছে। হাতিটি দ্রুত তার বাচ্চাকে একটি ঝোপের মধ্যে লুকিয়ে রেখে তার বন্ধুকে বাঁচানোর জন্য এগিয়ে গেল। বাঘগুলো যখনই রতনকে আক্রমণ করবে ঠিক সেই সময় হাতিটি এসে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ল। তারপর হাতিটি রীতিমতো যুদ্ধ করে বাঘের হাত থেকে রতনের প্রাণ বাঁচালো। কিন্তু হাতি অনেক আহত হলো। বাঘগুলো তাদের নখ দিয়ে হাতির শরীর আঁচড়ে দিয়েছে। বাঘগুলো চলে যাওয়ার পর বাচ্চা হাতিটি তার মার কাছে দৌড়ে এলো। দেখো বন্ধু, এটা আমার বাচ্চা। তোমাকে অনেক ধন্যবাদ হাতি, আজ তুমি আমার জীবন বাঁচালে। আমি কখনো তোমার এই ঋণ শোধ করতে পারবো না। তুমি আমার বন্ধু, এটা তো আমার কর্তব্য ছিল। তুমি তোমার বাচ্চাকে নিয়ে আমার সাথে চলো। বাঘগুলো আবার প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদের উপর আবার হামলা করতে পারে। না, আমি কিছুতেই তোমাদের এখানে একা রেখে যেতে পারি না। আমাদের কিছুই হবে না, তুমি সন্ধ্যা হওয়ার আগে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। তাহলে শুধু আজ রাতের জন্য হলেও আমার সাথে চলো, আমার বউ তোমাদের দেখলে খুবই খুশি হবে। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর রতন হাতি ও হাতির বাচ্চাকে নিয়ে তার বাড়ি চলে গেল।